हेलो स्टूडेंट्स, एक्सरसाइज 6.3 क्वेश्चन नंबर 3 देखो। एबीसीडी ट्रेपेजियम एर कर्णोदय एसी एवं बीडी परस्पर ओ बिंदुते छेद करेछे एवं एबी पैरेलल डीसी। सदृश्यतार शर्त अनुसरण करे देखाओ जे ओए इज टू ओसी इक्वल टू ओबी इज टू ओडी। तो देखो एबीसीडी ट्रेपेजियम एसी एवं बीडी कर्ण दुटी परस्पर ओ बिंदुते छेद करेछे एवं एबी पैरेलल डीसी। तो आमि करछि, देवा आछे एबीसीडी ट्रेपेजियम ए सी एवं बी डी कर्णोदय परस्पर ओ बिंदुते छेद करेछे एवं एबी पैरेलल डीसी। प्रमाण करते होंगे जे ओए इज टू ओसी, ओए इज टू ओसी इक्वल टू ओबी इज टू ओडी, ओबी इज टू ओडी। আমাদেরকে প্রমাণ করতে হবে OA is to OC equal to OB is to OD। দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, যদি আমরা ত্রিভুজ OAB এবং ত্রিভুজ OCD এই দুটিকে যদি আমরা সদৃশ রূপ করতে পারি তাহলে এই দুটো সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু OA इस टू ओ सी अनुरूप बाहु, ए दुटो बाहुर अनुपात ओ बी इस टू ओ डी अनुपात समान होबे, ए दुटोर बाहुर अनुपात समान होबे। तो एटा करार जन्य आमरा करछि प्रमाण, जेहेतु ए बी पैरेलल डी सी এসি ছেদ। দেখো এবি প্যারালাল ডিসি এসি ছেদ, তাহলে বি এ সি এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এ সি ডি অ্যাঙ্গেলের সমান হবে, কেন এরা একান্তর কোণ। তো লিখছি অতএব অ্যাঙ্গেল বি এ সি इक्वल टू एंगल ए सी डी, केनो एरा एकांतर कोण। एखन देखो এই কোণ দুটিকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, বি এ সি না লিখে আমরা বি এ ও লিখলেও আমরা সেম অ্যাঙ্গেলটাই আমরা পাই। তো আমরা এটাকে লিখছি বি এ ও, বি এ সির জায়গায় আমরা লিখলাম অ্যাঙ্গেল বি এ ও। ঠিক একইভাবে অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি এটাকে আমরা অ্যাঙ্গেল ও সি ডি লিখলেও আমরা সেম অ্যাঙ্গেলটাই পাবো। তো আমরা এটা লিখছি অ্যাঙ্গেল ও সি ডি, এটা আমরা এক নাম্বার দিলাম। আবার যেহেতু এবি প্যারালাল ডিসি বিডি ছেদক,
হতে দেখো এবার এ বি প্যারালাল ডি সি বি ডি ছেদ তাহলে অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি বি সি হবে তাহলে অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ডি সি কেন এরাও একান্তর কোণ একইভাবে এখন আমরা এই অ্যাঙ্গেল দুটোকে একটু চেঞ্জ করে লিখবো এটা এ বি ডি আছে তো এ বি ডি এই অ্যাঙ্গেলটাকে আমরা এ বি ও লিখতে পারি আর বি ডি সি এই অ্যাঙ্গেলটাকে আমরা ও ডি সি লিখতে পারি আমরা এই দুটো একটু নামটা চেঞ্জ করে লিখব এ বি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডি সি এটাকে আমরা দু নম্বর দিলাম এখন ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও সি ডি দেখো ও এ বি এবং ও সি ডি এই ত্রিভুজ দুটোর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সমান হয়েছে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সমান হয়েছে আবার এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে কেন এরা দেখো বিপরীত ত্রিকোণ তো আমরা তিনটা এ বি ও এ বি ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল ও সি ডি ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল অর্থাৎ এই ত্রিভুজটার অনুরূপ কোণগুলি এই ত্রিভুজটার অনুরূপ কোণগুলির সমান আমরা পাবো তো আমরা লিখছি এক থেকে আমরা কি পেয়েছিলাম অ্যাঙ্গেল বি এ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি ডি এটা আমরা পেয়েছি এক থেকে দুই থেকে আমরা পেয়েছি অ্যাঙ্গেল এ বি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডি সি এটা পেয়েছি আমরা দুই থেকে আর অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ও বি এটা তোমাদেরকে এইমাত্র আমি দেখালাম এই দুটো বিপরীত কোণ তো অ্যাঙ্গেল 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 সদৃশতার শর্ত অনুসারে ত্রিভুজ ও এ বি সদৃশ ত্রিভুজ ও সি ডি হবে আমি এই সাইডে করছি অতএব ত্রিভুজ ও এ বি সদৃশ ত্রিভুজ ও সি ডি অ্যাঙ্গেল 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 সদৃশতার শর্ত যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ এর অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে অতএব এর অনুরূপ বাহু ও এ ইস টু ও সি ইকুয়াল টু ও বি ইস টু ও ডি হবে যেটা আমাদেরকে প্রুভ করতে দিয়েছে এটা আমরা কিভাবে পেলাম যে সদৃশ ত্রিভুজগুলোর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান তো এইভাবে আমাদেরকে যেটা প্রুভ করতে দিয়েছিল সেটা হয়ে গেছে তো এভাবে করতে হবে আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ